নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা, আর নীলাঞ্জনার কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত। ঘরে থাকা শুধু 3 থেকে 4টি উপকরণ দিয়ে আজ বানাবো তিল বরফি, যাকে তিল সুক্রিয় বলতে পারেন। প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, মিনারেল, ফাইবারে ভরপুর, যা প্রচুর পরিমাণে এনার্জি বাড়াতে এবং ইমিউনিটি পাওয়ার বাড়াতেও সাহায্য করবে, আর ডাইজেশনও মজবুত করবে এই সুপার টেস্টি বরফি। তবে আসুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। প্রিনার তিল বরফি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 75 গ্রাম তিল, আর 75 গ্রাম বাদাম, 1 কাপ গুড়, আর ড্রাই আদা, আর এলাচি পাউডার, আর ঘি। তবে চলুন শুরু করা যাক আমার আজকের পিনাট তিল বরফি রেসিপিটি। পিনাট তিল বরফি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ওভেনে প্যান বসিয়ে নিয়েছি। এখন তিলটাকে দিয়ে আমি সামান্য একটু রোস্ট করে নেব, বেশি লাল করব না, হালকা জাস্ট একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে তিলগুলোকে ভেজে নেওয়া। এবারে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর এগুলোকে একটা গুঁড়ো পাউডার তৈরি করে নেব। তিলগুলোকে যে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে আমি এখন একটা মিক্সিং জারে নিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। এখন ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে এই বাদামগুলোকে আমি এখন একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে বাদামগুলোকে ফ্রাই করে নেওয়া। এখন আমি এগুলোকে ঠান্ডা করে তারপর এটাকেও একটা পাউডার তৈরি করে নেব। বাদামগুলোকে ঠান্ডা করে নিয়েছি। বাদামে চোঁচা ছোলার একটা খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ন্যাকড়ার মধ্যে বাদামগুলোকে নিয়ে জাস্ট এভাবে ডলে দিবেন, তাহলেই বাদামগুলো ভালো করে ছুলে যাবে। হয়ে গেছে বাদামগুলোকে আমার ছুলে নেওয়া। এখন আমি এগুলোকে জেলে একটু পরিষ্কার করে নেব। এখন বাদামগুলোকে আমি একটা চালনির সাহায্যে জেলে আমি এগুলোকে পরিষ্কার করে নেব, চোঁচাগুলোকে আমি আলাদা করে। হয়ে গেছে বাদামগুলোকে জেলে নেওয়া। এখন আমি এগুলোকে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। বাদামগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আমি এখন এটার একটা ফাইন পাউডার তৈরি করে নেব। হয়ে গেল আমার বাদাম আর সাদা তিলটাকে ডাস্ট করে নেওয়া। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। নিয়ে এখন আমি এর মধ্যে যে গুড়টাকে নিয়ে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখন সমানে এটাকে নাড়িয়ে যাব। ভালো করে মেল্ট না হওয়া পর্যন্ত আমি এটাকে সমানে নাড়াতে থাকব। হয়ে গেছে আমার গুড়টাকে ভালো করে একটু মেল্ট করে নেওয়া। ওভার কুক করতে হবে না, ওভার কুক করলে কিন্তু বরফিটা একদম শক্ত হয়ে যাবে। এক্ষেত্রে দেখবেন যাতে বাবলস না আসে। এ সময় আমি ওভেনটাকে অফ করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিল, তিল, বাদাম, আর দিয়ে দেব 1/2 চামচ এলাচি পাউডার, আর দিয়ে দেব 1/2 চামচ জিঞ্জার পাউডার। সমস্ত কিছুকে দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। হয়ে গেছে আমার এগুলোকে তৈরি করে নেওয়া। খুব ভালো করে আমি সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এদিকে আমি চলে আসব। এসে আমি একটা ব্রাশ দিয়ে একটু ঘি একটা ট্রের মধ্যে একটু স্প্রেড করে নেব। আমি এরকম সাইজে একটা ট্রে নিয়ে নিয়েছি, আপনারা এক্ষেত্রে থাল কিংবা অন্য কোনো বাসনও ইউজ করতে পারেন। এখন আমি এই মিশ্রণটাকে ট্রের মধ্যে ঢেলে দেবো।
হয়ে গেছে আমার, এগুলোকে খুব ভালো করে পেটের ওপর স্প্রেড করে নেওয়া। এখন আমি 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়ে 3 মিনিট বাদে আমি এটাকে বরফির আকারে কেটে নেব। এখন আমি এগুলোকে একটু কেটে নেব। এক্ষেত্রে যদি দেখেন আপনারা উপরে ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে একটু দুধের ছিটা ওপর দিয়ে দিয়ে নেবেন। সবগুলোকে আমি এরকম বরফির আকারে কেটে নেব। দেখুন সবগুলোকে ঠিক আমি এরকম বরফির আকারে কেটে নিচ্ছি। প্রিনাট তিল বরফি তৈরি করা হয়ে গেছে। এটাকে আপনারা চাইলে 3 থেকে 4 মাস স্টোর করে রেখে দিতে পারেন, রেখে তারপর এটাকে খেতে পারেন। হয়ে গেল আমার আজকের এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এভাবেই তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।